জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা বলল, স্যার এই রকম মানুষ কি দুনিয়ায় খুঁজে পাওয়া যায় যার বাপ ভালো হবে, মা ভালো হবে, দাদা ভালো হবে, দাদি ভালো হবে, নানা ভালো হবে, নানি ভালো হবে, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, নাতি নাতনির জীবনে কোনো দোষ ত্রুটি নাই, এরকম মানুষ কি দুনিয়ায় খুঁজে পাওয়া যায়? ডক্টর মিকেলিস বললেন, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জ্ঞান রাশি দ্বারা রিসার্চ করে গবেষণা করি, একজন ব্যক্তির সন্ধান পেয়েছি, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনা নয়নের মণি, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলেন এই তিনটি বিষয় শ্রেষ্ঠ উৎকৃষ্ট, তার মতো মর্যাদা সম্পন্ন মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় জন্মগ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জার্মানের মানুষেরা বলল, স্যার স্যার স্যার, মোহাম্মদকে আপনি শ্রেষ্ঠ জ্ঞানী বলছেন? বলে হ্যাঁ। বলে আপনার মাথার মধ্যে গরম হয়ে গেছে? বলে কেন? বলে মোহাম্মদ জীবন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, ইউনিভার্সিটি চৌকার তুলিতে পারেনি, এক কলম লিখতেও জানতো না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তেও পারতো না। যে লোকটা লেখাপড়া জানে না সে তো মূর্খ হয়, আর আপনি তার শ্রেষ্ঠ জ্ঞানী বলছেন, আপনার মাথা গরম হয়ে গেছে, ক গ্লাস খেয়েছেন তাই বলেন? ডক্টর মিকেলিস বলল, তোমাদের জ্ঞানের মাধ্যম দিন পৃথিবীতে তোমরা কাকে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করতে চাও? প্রশ্নকারীরা বলল, স্যার পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে যাকে চিনেছি এর নাম হলো বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, নাম তার স্যার আইজাক নিউটন, যিনি বিজ্ঞানের ঠাকুর দাদার বাবা হিসাবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছে, যিনি নিত্য নতুন তত্ত্ব দিয়ে মানুষকে নতুন নতুন যন্ত্রপাতি বানানোর থিওরি দিয়েছেন। আমরা আইজাক নিউটনকে বিশ্ববিখ্যাত জ্ঞানী হিসাবে আমরা মর্যাদা দিতে চাই। উনি বললেন, আইজাক নিউটন তোমাদের কাছে যদি শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে বিবেচিত হয়, আমি আইজাক নিউটনের একটি থিওরি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। আমি ডক্টর মিকেলিস, একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, আইজাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, স্যার আইজাক নিউটন রে, আপনার জ্ঞানের দৌরাত্ম্য কতটা, জ্ঞানের ওজন কতটা, আপনার জ্ঞানের পরিমাপ কতটা, একটু বলুন আমরা শুনে চলে যাই। আইজাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জ্ঞান কত লিটার, আপনার জ্ঞান কত কেজি, আপনার জ্ঞানের এমন করে মর্যাদা পাওয়ার পরিমাপ কত, আপনি কতটা জ্ঞান অর্জন করেছেন আমাদের একটু বলুন শুনি। প্রত্যেকটি জিনিসের মাপার একটা যন্ত্র আছে, তরল পদার্থ হোক আর শক্ত জিনিস হোক, মাপার একটা যন্ত্র রয়েছে, হাওয়া মাপা যায়, ভাইজান তেল পানিও মাপা যায়, এমন করে শক্ত জিনিসও মাপা যায়, আপনার জ্ঞানের ওজন কতটা বলুন। আইজাক নিউটন বলেছিলেন, আমি জ্ঞানের সমস্যার ভেলায় দাঁড়িয়ে কেবল ধুলাবালি নিয়ে খেলা করেছি, অনন্ত সমুদ্রের কিছুই দেখা আমার পক্ষে সম্ভবপর হয়নি। আইজাক নিউটনকে প্রশ্ন করলে তিনি তার উত্তরে এই কথাটাই বলেছিলেন, উনি বলেছিলেন, আমি জ্ঞান সমুদ্রের ভাড়ায় দাঁড়িয়ে কেবল ধুলাবালি নিয়ে খেলা করেছি, ধুলাবালি নিয়ে নাড়াচাড়া করেছি, অনন্ত সমুদ্রের তলায় ডুব দিয়ে জ্ঞান অর্জন করে পৃথিবীর মানুষের কল্যাণের কোন দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভবপর হয়নি। আইজাক নিউটনকে বলা হলো, স্যার এ বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, আপনি জ্ঞানের ধুলাবালি নিয়ে যদি নাড়াচাড়া করে থাকেন, অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে যদি জ্ঞান অর্জন করে আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনার জ্ঞানের দ্বারা শিক্ষার দ্বারা পৃথিবীতে এমন কোন ব্যক্তির সন্ধান কি আপনি পেয়েছেন যিনি অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে তমাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জ্ঞান অর্জন করেছেন, এরকম ব্যক্তির কি কোনো সন্ধান আপনার জানা আছে? আইজাক নিউটন বলেছিলেন, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জ্ঞান রাশি দ্বারা রিসার্চ করে গবেষণা করি, আমি একজন জ্ঞানীর সন্ধান পৃথিবীতে পেয়েছি যিনি অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কল্যাণের দায়িত্ব পালনের জন্য জ্ঞানী হিসাবে সাব্যস্ত হয়েছিলেন। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল, মোহাম্মদ পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী বলে, হ্যাঁ বলে, তা কি করে সম্ভব? মোহাম্মদ স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, ইউনিভার্সিটি চৌকাঠ ধরিতে পারেনি, এক কলম লিখতে জানে না, একটা বই তালকা করে পড়তে পারে না, মোহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী, এ কি করে মানা সম্ভব? এই প্রশ্ন সে যুগের মানুষেরা করেনি, এখনকার মানুষরা করতে শুরু করেছে। কারবা নাম সালমান রশিদি, কারবা নাম হেদায়তুল্লাহ খান, কারবা নাম আবুল বাশার, কারবা নাম হোসেনুর রহমান, কারবা নাম সেকেন্দার বক, কারবা
বনাম করিম ভাই চাগলা, কারো বনাম ডক্টর ইয়াকু আলী মোল্লা, কারো বনাম মিসেস তাসলিমা নাসরিন, কারো বনাম দেব প্রসাদ রায়, কারো বনাম চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, কারো বনাম শিবু বাবু, কারো বনাম মহেন্দ্র পাল আর্য। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে, বিংশ একবিংশ শতাব্দীর যুগে হাজার মানুষের নাম ইতিহাসে দেখা যায় যারা আল্লাহর কোরআন সম্পর্কে, আমার নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে। তাদের লিখিত পুস্তকের পৃষ্ঠায় কোন বা বইয়ের নাম দা সাতানিক ভার্সেস, কোন বা বইয়ের নাম দা মিডনাইট চিলড্রেন, কোন বা বইয়ের নাম একটি সেমিটিক ধর্মতার সমীক্ষা, কোন বা বইয়ের নাম নির্বাচিত কলাম, কোন বা বইয়ের নাম নির্বাচিত কবিতা, কোন বা বইয়ের নাম ফেরা, কোন বা বইয়ের নাম জীবনবোধ যৌন চেতনা, কোন বা বইয়ের নাম ছোটবেলার মেয়ে, কোন বা বইয়ের নাম দ্বিখণ্ডিত, কোন বা বইয়ের নাম ক ক। এই বইগুলো আলগা করে দেখবেন আমার আল্লাহর কোরআন সম্পর্কে, আমার নবী সম্পর্কে ওরা আটা জল খেয়ে লিখেছে। বিশ্ব নবী সম্পর্কে বলেছে মোহাম্মদ একটা মাথা গরম মানুষ ছিল, মোহাম্মদ কামুক লোক ছিলেন, একাধিক বিয়ে করে মেয়েদের আনন্দ ফুর্তি করে কাল যাপন করে চলে গেছে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের তো আদর্শ ভালো, ওরা জীবনে বিয়ে শাদি করেনি, চিরকুমার থেকে ছিল, জনগণের কল্যাণের চিন্তা ভাবনা করে। আর মোহাম্মদ 13টা বিয়ে করে নারীদের নিয়ে আনন্দ ফুর্তি করে চলে গেছে। মোহাম্মদ ছিল মূর্খ, তার জ্ঞানগম্য কিছু ছিল না, এজন্য তার নেতৃত্ব বিজ্ঞানের যুগে মানা যাবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ, এর নাম হলো সালমান রশদি। ভারতবর্ষের ভূস্বর্গটাকে বলা হয়েছে যে রাজ্যটির নাম হলো কাশ্মীর। কাশ্মীর কাশ্মীরে আপেল নাসপাতি আঙুরের রস পাওয়া যায়, রসালো রসালো মিষ্টি রস খেয়ে খেয়ে ওর পেটের মগজ থেকে পরিষ্কার হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বাড়িয়েছে, গোটা কয়েক বই লিখলেন আমার নবীর বিপক্ষে, আমার নবীর বিবিদের বিপক্ষে। হযরত আয়েশার নামে কলঙ্ক লুটিয়েছে তার লিখিত পুস্তকে। আয়েশাকে বলেছেন মোহাম্মদ মদিনায় যখন গেল নিজের কামনা বাসনা পূর্ণের জন্য 12টি বিয়ে করল, একসঙ্গে 9টা পর্যন্ত বিবি ছিল। 9টা বিবি নিয়ে যখন সংসার চালাতে পারছে না, তখন তার স্ত্রীদের ভিতরে কুমারী যুবতী সুন্দরী বিবি যেটি ছিল, নাম হলো তার আয়েশা তুলহমায়রা। এই স্ত্রী যাকে দিন মদিনার ছেলেদের মনের স্বাদ মিটিয়ে টাকা আয় করে করে সংসার চালাতো। ইংরেজিতে তাকে প্রসকোয়াটার বলা হয়েছে, বাংলায় তাকে গণিকালয় বলা হয়েছে। বিশ্ব নবীর বিবি আয়েশা নাকি এমন করে ছেলেদের মনের স্বাদ মিটিয়ে টাকা আয় করে করে নবীর সংসার চালানোর সুযোগ করেছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর বিবি আয়েশার জীবন আলগা করে দেখা যায়, নবীর সঙ্গী যখন আয়েশা হয়েছে বয়স মাত্র তার 7 বছর। কতদিন বললেন? 7 বছর বয়সে আয়েশা নবীর স্ত্রী হয়েছেন। নবীর বয়স তখন 54 থেকে 54.5 বছর, আল্লাহ নবীর বয়স তখন 54 থেকে 54.5 বছর, আয়েশার বয়স তখন 7। তার বাবা আবু বকরের চোখের পানি মোচন করতে যে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার কন্যাকে বিবাহ বন্ধনে বাধ্য হয়েছিলেন আবদ্ধ করতে। মুসলমান জীবনের সেই দিন পর্যন্ত কোন পরপুরুষের দিকে তিনি একবার দুচোখ মেলে তাকায়নি, কোন পরপুরুষের চেহারা দেখেনি। রাস্তাঘাটে পথে যখনই চলতেন বোরখা পরিহিতা হয়ে থাকতেন, জীবনে কোন পরপুরুষ তার চেহারা দেখতে দেয়নি। আর আমাদের মুসলমানের ঘরের ছেলে সালমান রুশদি তার নামে কলঙ্ক রাখালো, এ নাকি গণিকালয়ের কাজ করে করে এমন করে নবীর সংসারের দায়িত্ব পালন করতেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, মগজে ওদের কি ঘুন পোকা ওই পোকা লেগেছে আমার আল্লাহ খবর রাখো। মুসলমান ভাই আমার, আমাদের মুসলমানের ঘরের একটি মেয়ে না বলে তার মিসেস তাসলিমা নাসরিন, আপনারা অনেকে জানেন তার ছেলে, পত্র পত্রিকায় মাঝে মাঝে তার ফটো দেয়া হয়। বর্তমানে আমাদের কলিকাতায় রয়েছে মেয়েটি, কলিকাতায় বিভিন্ন নাটক নভেল করছে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এখন কলিকাতায় এসে হাজির হয়েছে, সুইডেন ফ্রান্সে জাপানে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে চরিত্রকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে কলিকাতায় এসেছে। ভারত সরকারের কাছে দাবি করেছে আমাদের আমাকে ইন্ডিয়ায় থাকার সুযোগ দেওয়া হোক, এই দেশে বসবাসের সার্টিফিকেট দেওয়া হোক, আমাকে সিটিজেনশিপ দেওয়া হোক। ভারত সরকার বলল তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, সে সরকার তোমার সিটিজেনশিপ কেড়ে নিয়েছে, তোমাকে ওই দেশের নাগরিকত্ব কেড়ে নিয়ে নিয়েছে, আমাদের দেশে তোমাকে থাকতে দেব, এটা কখনো সম্ভব হবে না। তোমাকে যদি থাকতে দিই এ দেশের মুসলমানরা খেপে যাবে, আর ওরা ব্ল্যাক বক্সে উল্টো ছাপ মারবে, এজন্য তোমাকে হিন্দুস্তানে থাকার অনুমতি দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ,
বাংলাদেশে ও চারবার বিয়ে করেছিল ভাই জানেন ওর বাংলাদেশে ছিল চারটি স্বামী তিন কত এক একটা স্বামী নিয়ে সংসার করে স্বামী থেকে আর ভালো চেহারা ছেলে যেই নগরে পছন্দ হয় সঙ্গে সঙ্গে বলে কেটাও ডন্টাস নটালা তোমার সঙ্গে আর সম্পর্ক নাই সঙ্গে সঙ্গে বলে সাইড হয়ে দাও ওই ছেলেটা আমার নজরে চয়েজ হয়েছে ওরে নিয়ে তিন কত এক একটা হড়ো হড়ি করে এইভাবে চার চারটি স্বামী কি পরিত্যাগ করে লাগাম ছাড়া খোলার মতো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে শুরু করেছে এই মেয়েটি ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিল রিসার্চ করে ডক্টরেট উপাধি পেয়েছে কলম ধরে গোটা কয়েক বই লিখেছে খুব তাড়াতাড়ি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে বড় সাহিত্যিক হিসাবে বিবেচিত হয়েছে ও বাংলাদেশের মুসলমানদের ডেকে বলল গো তোমরা তো কোরআন শরীফ পড়ো না কোরআনের মানে মতলব জানো না এই জন্য কোরআনকে তোমরা ভালোবাসো আমি তাসলিমা নাসরিন এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করার পর বাংলা তরজমার কোরআন পড়ে দেখলাম খোদা কোরআনে মিথ্যা কথা বলেছে খোদা কোরআনে পাগলামি করেছে খোদা কোরআনে আকৃষ্টে বিচার করেছে খোদা কোরআনে ভুল ভাল বলেছে বিজ্ঞানের যুগে খোদার কোরআন বাংলাদেশে আর চলবে না একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ তোমরা তো কোরআন শরীফ পড়ো না কোরআনের মানে মতলব জানো না তাই কাপড় দিয়ে নাকলা দিয়ে বাইন্ডিং করে আলমারিতে আর চেষ্টে সামসেটে সব তুলে রেখেছো আমি বাংলা কোরআন পড়ে দেখলাম কোরআনে কিচ্ছু নাই সব ভুলভাল মিথ্যা কথা পাগলামি বেশি বিচার করার খোদার খোদার বিচার করার কথা নেই ও থেকে আমাদের প্রধানের মেম্বারের তবু জ্ঞান বুদ্ধি আছে ও বিচার করে তবু নাই বিচার করে খোদার একটু বিচার করার ক্ষমতা নাই যে খোদা এক পিছে বিচার করেছে সেই খোদার আইন বাংলাদেশে চলবে না বাংলাদেশের মানুষেরা বললো রে তাসলিমা নাসরিন তোর মগজে কি খুন পোকা লেগেছে বুঝি না আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য কেন করিস বলে আমি কোরআন শরীফ পড়ে পড়ে দেখলাম সব অমূলক কথা খোদা কোরআনে লেগেছে যার কোনো মাথা মন্তব্য পাওয়া যায় না ওরা বলল কি তোর নজরে ধারা পড়েছে বল ও সঙ্গে সঙ্গে গোটা কয়েক তত্ত্ব দিল ওর ব্রেন মগজে যা এসেছে তাই বলছে তাসলিমা নাসরিন বলল আল্লাহ কোরআনে জানিয়েছেন শামসুল কাদার বে হুসমান এ বাংলাদেশের মানুষেরা তোমরা শোনো খোদা কোরআনে 1500 বছর আগে বলেছে আমি চাঁদ এবং সূর্যকে পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার রাউন্ড দিয়ে ঘুর খাওয়াই অশামসুল কামার বে হুসমান চাঁদ এবং সূর্যকে পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার রাউন্ড দিয়ে ঘুর খাওয়াই আমাদের বিজ্ঞানীরা থিওরি দিয়েছে ভূগোলের পৃষ্ঠায় পৃথিবী লাত্তুর মতো ঘুরছে চাঁদ আর সূর্য স্থির রয়েছে বিজ্ঞানীরা বলল দুনিয়া এমন করে লাত্তুর মতো ঘুরছে চাঁদ আর সূর্য স্থির রয়েছে আর খোদা পাগলামি করে বলল চাঁদ আর সূর্য ঘুরে দুনিয়া স্থির খোদার কোরআনের কথা বিজ্ঞানের যুগে কি মানা যাবে নাকি মানুষ বলল সেও তো এক যুক্তির কথা বিজ্ঞানীরা ক্লাস 3-4 এর ভূগোল বইতে লিখে দিয়েছে পৃথিবী লাক্ষ্মীর মতো হচ্ছে চাপ সূর্য স্থির আজকের যুগে আমাদের বিজ্ঞানীদের থিওরির উল্টো দেখা যায় পৃথিবীর বিজ্ঞানীরা যে থিওরি দিল যুক্তি দিল তার উল্টোটা আমরা দেখলাম কোরআনের ভিতরে শুধু কি তাই কোরআন শরীফে বলা হয়েছে অন্নাজমু আসসাজারু ইয়াসজুদা রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আল্লাহ কোরআনে বলেছে আমি আসমানের তারকা রাজি আসমানের তারকা রাজি এবং পৃথিবীর গাছগুলো আমি আল্লাহ আমার উদ্দেশ্য করে সেজদা করে অন্নাজমু আসসাজারু ইয়াসজুদা আকাশের তারকারা দুনিয়ার কাফেরা আমি আল্লাহ আমাকে সেজদা করে স্রষ্টা বলে মানে তাসলিমা নাসরিন বলল তারকারা রাতের বেলা আসমানের আকাশে মিটিমিটি জ্বলে ওদের কোনদিন হাত ধরে দেখি নাই দুনিয়ার কাছকে কোনদিন রুকু সেজদা করতে দেখিনি ওরা জমিনে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কোনদিন ওদের রুকু সেজদা চলে ওদিন চাচার মতো করতে দেখিনি আর খোদা কোরআনে যে তত্ত্ব দিল এটা কি কখনো মানা সম্ভব আছে এটা কখনো মানা যাবে না শুধু কি তাই আমরা আল্লাহর কোরআন সম্পর্কে তত্ত্ব দিতে রাখলো সে বলল ওরে খোদা কোরআন শরীফে বলেছে রব্বুল মাশরে কাইনে ও রব্বুল মাগরে বাই এ বাংলাদেশের মুসলমানেরা তোমরা তো কোরআন পড়ো না কোরআনের মানে মতলব তোমরা দেখো না জানো না শুনে নাও জেনে রেখে দাও আমি কোরআন পড়ে দেখলাম খোদা কোরআনে কত মিথ্যা ভুল বলেছে নাউজুবিল্লাহ খোদা কোরআনে বলেছে ও রব্বুল মাশরে কাইনে ও রব্বুল মাগরে বাই আমি হলাম দুটি পূর্ব দেশের প্রভু আমি হলাম দুটি পশ্চিম দেশের প্রভু আমাদের বিজ্ঞানীরা থিওরি দিল যেদিক থেকে সূর্যোদয় হয় সেই দিকটি হলো পূর্ব দিক যেদিকে সূর্য অস্তমিত হয় সেই দিকটি হলো পশ্চিম দিক একটাই সূর্য একই দিকে ওঠে একটাই সূর্য একই দিকে অস্তমিত হতে থাকে অতএব পূর্ব দিক হলো একটি পশ্চিম দিক হলো একটি কথাটা ঠিক তো নাকি পূর্ব দিক কটি একটি তো নাকি পূর্ব দিক হলো একটি পশ্চিম দিক হলো একটি আর খোদা কোরআন শরীফে 1500 বছর আগে বলেছে আমি দুটি পূর্ব দেশের প্রভু আমি হলাম দুটি পশ্চিম দেশের প্রভু এই বিজ্ঞানের যুগে খোদার
কোরআনের ভুল থিওরি নিয়া যাবে না পূর্ব দিক হলো একটি পশ্চিম দিক হলো একটি আর কোরআনে দুটি দুটি বলা হয়েছে এটা কখনো মানা সম্ভব নয় ওটা হলো মিথ্যা কথা শুধু কি তাই আমি কোরআন রিসার্চ করে আরো দেখলাম আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবাব ফাইন কিতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান আল আখির কুরআন শরীফ আমার আল্লাহ দুনিয়ার যুবক পুরুষদের জন্য ব্যাটা ছেলেদের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছেন আমার আল্লাহ বলেন ফানকাহু তোমরা নিকাহ করো বিবাহ করো মা তাবালাকুম মিনান নিসা যে মেয়েটা তোমাদের নজরে সয়েজ হয় যে মেয়েটা তোমাদের নজরে ভালো লাগে তোমরা সেই মেয়েটাকে বিয়ে করো সংসার জীবনে সুখ ভোগ করো তোমরা যেন চরিত্র কখনো নষ্ট করবে না তোমরা তোমাদের আদর্শ যেন খারাপ করবে না কারণ যারা চরিত্র নষ্ট করে এদের কোনো দোয়া দাবি ইবাদত কোন দিকে আমি আল্লাহ আমার দরবারে জীবনে কোনদিন কবুল হয় না জোরে বলুন সুবহানাল্লাহ চরিত্র নষ্ট করবে না আদর্শ খারাপ করবে না আদর্শ খারাপ করলে চরিত্র নষ্ট করলে তোমাদের জীবনটা बर्बाद হয়ে যাবে বরং তোমরা তোমাদের কামনা বাসনাকে পরিপূর্ণ করার জন্য আমি আমার কোরআনের মাধ্যম দিয়ে সুন্দর ফ্যাসিলিটি দান করেছি দুনিয়ার যুবক পুরুষেরা তোমরা বিবাহ করো সংসার জীবনে সুখ ভোগ করো ফানকেহু তোমরা নিকাহ করো বিবাহ করো মা তাবালাকুম মিনান নিসা যে মেয়েটা তোমাদের নজরে চয়েজ হয় যে মেয়েটা তোমাদের নজরে ভালো লাগে ওই মেয়েটাকে তোমরা বিবাহ করো সংসার জীবনে সুখ ভোগ করো তাই বলে হলদিগিরির যুবক ভাই যারা এখনো বিয়ে শাদী করে নাই এরা যেন এই ফতোয়াটা মনে মনে না নিয়ে নেয় যে বসিরহাটের মৌলভী সাহেব ফতোয়া দিয়ে গেছে কোন রঞ্জন হালদারের মেয়ে চয়েজ হয়েছে তখন তোমাদের মেয়ে আমার নজরে অ্যাডজাস্ট হয়েছে ওই মেয়েটাকে বিয়ে করে ভবিষ্যৎ জীবনে সুখী হব হঠাৎ করে ভিন ধর্মাবলম্বীদের কোন মেয়েকে নিয়ে জোর করে যদি বিয়ে করতে যান আর থানা পুলিশে যদি পাকড়াও করে থানায় উল্টো করে দাঁড়িয়ে ভাইটা এমন করে খাগুত দিয়ে দেয় আমি মৌলভী আমারে ডাকলে কিন্তু এসে আপনার উপকার করতে পারবো না যদি বলেন হুজুর বলেছে যে কোনো মেয়ে চয়েজ হলে তাকে পছন্দ করে বিয়ে করো মনোরঞ্জন হালদার তবন কুমার চ্যাটার্জির মেয়ে আমার পছন্দ হয়েছে আর ওই মেয়েটার নিয়ে জোর করে বিয়ে করে সংসার জীবনে সুখী হব এরকম চিন্তা যদি মনে মনে কেউ করে আর থানা পুলিশ যদি পাকড়াও করে তার অ্যাকশন করে আমারে ডাকলে কিন্তু জীবনে পাবে না আর আমিও তার উপকারের দায়িত্ব পালন করতে পারবো না নিজের ধর্মের ভিতরে যে মেয়েটা চয়েজ হবে নিজের ধর্মের ভিতরে যে মেয়েটা পছন্দ হবে আপনি সেই মেয়েটাকে বিয়ে করে সংসার জীবনে সুখে হতে পারবেন তাই বলে মনে মনে যেন কেউ ধারণা না করে আমি ঠেলাওয়ালা রিস্কাওয়ালা ক্ষেত মধুর কিষাণ আর এলাকার প্রধান তিনতলা বাড়িওয়ালার মেয়ে আমার চয়েজ হয়েছে এরকম যদি মনে মনে কেউ ধারণা করে প্রধান সাহেব তিনতলা বাড়িওয়ালার মেয়ে আমি হলাম ঠেলাওয়ালা ক্ষেত মধুর কিষাণ রিস্কাওয়ালা আমি যদি প্রধানের মেয়ের চয়েজ করি তাও কিন্তু অঞ্চল অফিসে মার খেয়ে মরণ হবে ভাই প্রধান মিটিং করে এমন করে আমার আপনার পিঠের চামড়া তুলে দিয়ে দেবে বরং আমার আপনার সমপর্যায়ের যদি কোনো মেয়ে হয় তাকে পছন্দ করলে মেয়ের বাবা দিতে কখনো অস্বীকার করবে না সংসার জীবনে কখনো অশান্তি আসবে না কারণ আমি ঠেলা চালায় রিক্সা চালায় ক্ষেত মধুর কিষাণ গিরে করে সকালবেলা বাসি ভাত ঠান্ডা ভাত পান্তা ভাত খাই আর প্রধানের মেয়ে সকালবেলা নাস্তা পানি গোশ রুটির দরকার হয় প্রধানের মেয়ে যদি বিয়ে করতে যায় তো সকালবেলা ভালো নাস্তা দিতে হবে দিতে যদি না পারি সংসার অশান্তি দাবানের আগুন জ্বলবে এই জন্য সমপর্যায়ের মেয়ে যদি পছন্দ করা হয় দেখবেন সংসারে কোনো অশান্তি আসবে না আমার আল্লাহ সেই মেয়ে পছন্দ করে বিয়ে করার জন্য অনুমতি দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মাসনা একটা বিবি যদি তোমাকে খুশি করতে না পারে একটা স্ত্রী তোমাকে যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে তুমি দুটো বিয়ে করতে পারো ও দুনিয়ার যুবক পুরুষেরা তোমাদের জন্য ফ্যাসিলিটি দেয়া হলো আমার আল্লাহ পরক্ষণে বলছেন ওয়াসলাসা দুটি স্ত্রী যদি তোমার জীবনের কামনা বাসনা পূর্ণ করতে না পারে তোমার জীবনের সুখ শান্তি যদি মেটাতে না পারে ওয়াসলাসা তুমি তিনটে পর্যন্ত বিয়ে করতে পারো একসঙ্গে তিনটি বিয়ে করে তুমি সংসার জীবনে সুখে হতে পারো আমার আল্লাহ যুবক ছোট ছেলেদের ফ্যাসিলিটি দেওয়ার জন্য খুশি করার জন্য আরো বলেছি অরবাব এই দুনিয়ার যুবক পুরুষেরা তিনটি স্ত্রী যদি তোমার কামনা বাসনা পূর্ণ করতে না পারে জীবন যৌবনে খোদানে প্রীতি করতে না পারে সংসার তোমাকে যদি সুখী করতে না পারে অরবাব তুমি চার চারটি পর্যন্ত বিয়ে একসঙ্গে পৃথিবীতে করতে পারো আমার তরফ থেকে অনুমতি তোমাকে দেয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ
ব্যাটা ছেলেদের জন্য আমার আল্লাহ কোরআন শরীফে একসঙ্গে চারটি পর্যন্ত বিয়ে করার অনুমতি দিয়েছে তাসলিমা নাসরিন এখানে গিরো করেছে ভাই তাসলিমা নাসরিন এই জায়গায় গিরো করলো গিরো করে বলছি খোদা এক পেশে বিচার করেছে ছেলেদের চারটি বিয়ে করার ফ্যাসিলিটি দিয়েছে আর আমরা মেয়েরা কি অপরাধ অন্যায় করলাম আমাদের বেলা একটা স্বামী ওরা লাল শাক পালন শাক কুমড়ো শাক আর লাউ শাক খাবে চার দিন চার রকম খাবে জীবনে সুখ শান্তি মিটাবে আর আমাদের একটাই মাত্র স্বামী নিয়ে সংসার করতে হবে এই এক পেশে বিচার মানা যাবে না ছেলেদের জন্য সুবিধা আর আমাদের করেছে বঞ্চিত পৃথিবীর বিজ্ঞানীরা আমাদের সমান অধিকার দিল সরকার আমাদের সমান মর্যাদা দিল ছেলেদের যেমন একটা ভোটের দাম মেয়েদের তেমন একটা ভোটের দাম ছেলেরা যেমন এমএ পাস করে মেয়েরা তেমন এমএ পাস করে ছেলেরা যেমন মাঠে ধান কাটে মেয়েরাও তেমন মাঠে ধান কাটে ছেলেরা যেমন ধান ঝাড়ে মেয়েরাও তেমন ধান ঝাড়ে ছেলেরা যেমন পায়ের ঝুড়ি বইছে রাস্তায় মেয়েরাও তেমন পায়ের ঝুড়ি বইছে ছেলেরাও যেমন রাস্তায় গাইতা মারছে মেয়েরাও তেমন রাস্তায় গাইতা মারছে ছেলেরা হাই স্কুলে হেডমাস্টারের চাকরি করে মেয়েরা হেডমিস্ট্রেসের চাকরি করে ছেলেরা কলেজে প্রফেসরি করে মেয়েরাও অধ্যাপিকার কাজ করে ছেলেরা প্রাইমারি স্কুলে হেডমাস্টারের চাকরি করে মেয়েরা প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেসের চাকরি করছে ওরা 12000 টাকা মাইনে পায় আমরা 12000 টাকা মাইনে পাই সব জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিতে শুরু করেছি আর কোরআন আমাদের বঞ্চিত করেছে ছেলেরা করবে চারটি বিয়ে আর মেয়েদের থাকবে একটা স্বামী এটা বিজ্ঞানের যুগে এক পেশে বিচার মানা যাবে না একটু জোরে বলুন নাউজুবিল্লাহ আমাদের কোথায় কোন জায়গায় অপরাধ আমাদের কোথায় কোন জায়গায় অন্যায় আমাদের দেখিয়ে দিয়ে দিতে হবে ছেলেদের গায়ে যেমন শক্তি বেশি ছেলেদের গায়ে যেমন শক্তি ক্ষমতা আমাদের গায়ে তেমন শক্তি ক্ষমতা ছেলেদের যেমন চেহারা দেখতে সুন্দর আমাদের তেমন চেহারা দেখতে সুন্দরী আমরা সব জায়গায় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজ পাল্লা দিতে শুরু করেছি আর বিয়ের বেলা আমাদের হবে একটা আর ওদের হবে চারটা বিজ্ঞানের যুগে এক পেশে বিচার খোদার কোরআনের আইন মানা যাবে না একটু জোরে বলুন না আমার আল্লাহ বলে ওরে ছেলেদের যদিও চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে কিন্তু আমি পরক্ষণে কি তত্ত্বটা দিয়েছি ওরে তাসলিমা নাসরিন একবার দেখলি না চিন্তা ভাবনা করলি না শুনে নে জেনে রেখে দে আমার কোরআন আমি জানিয়ে দিয়েছে ফাইন খিতম আল্লাহ তা দিলু ফাওয়াকে তাতাল অল আখির রে তাসলিমা নাসরিন শুনে নে আমি কোরআনে জানিয়ে দিয়েছে ফাইন খিতম যদি তোদের ভয় হয় যদি তোদের চিন্তা হয় চারটি বিবির সঙ্গে সমান ব্যবহার করতে পারবি না সবাইকে সমান চোখে দেখতে পারবি না তাহলে একটা বিবি তোদের জন্য যথেষ্ট বেশি বিয়ে যেন তোরা করবি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ে বেশি করবি কিন্তু একজনকে ভালো চোখে দেখবি আর একজনকে খারাপ চোখে দেখবি আমি আল্লাহ ওটা পছন্দ করি না বরং সবাইয়ের জন্য আমি সদা ব্যবহার করার হুকুম আমার কোরআনে জানিয়ে দিয়ে দিলাম পুরানো স্ত্রী বয়স হয়ে গেছে তার এখন করে 40 নতুন স্ত্রী বয়স এখন 16 বা 18 18 বছরের সুন্দরী স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করবি 40 বছরের পুরানো স্ত্রীটা গ্রামের পূর্ণ ঘরে পড়ে থাকবে তার দিকে একবার ফিরে তাকাবে না আমি আল্লাহ ওটা কখনো পছন্দ করি না বরং সবাইকে সমান চোখে দেখবি যদি তোর দেখতে অসুবিধা হয় তাহলে পাওয়াহিদাতার একটা স্ত্রী তোর জন্য যথেষ্ট বেশি বিয়ে যেন করবি না এই মেয়েরা তোদের সংসার জীবনের সুখভোগের জন্য আমি থিওরি দিয়েছি ধরে বলুন সুবহানাল্লাহ এরা বললো আমাদের পক্ষে ওটা মেনে নেওয়া সম্ভব না আমাদের সমান অধিকার দিতে হবে বাংলাদেশের সরকার ছিলেন তখন মিস্টার এরশাদ মিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার এরশাদ মিয়া এরশাদের কাছে দাবি করলো তাসলিমা নাসরিন কিছু যুবক যুবতীদের নিয়ে এই সরকার আমাদের দাবি মানতে হবে অন্যথায় তোমার গদি উল্টিয়ে দেওয়া হবে মেয়েদের চাকরি বিয়ে করার অনুমতি দিতে হবে এরাও লাল শাক কুমড়ো শাক পালং শাক লাউ শাক খাবে কারণ আমরা সব জায়গায় পুরুষের থেকে পাল্লা দিলাম বিয়ের বেলা কেন আমাদের একটা হবে আমাদের চারটি বিয়ে করার অনুমতি দিতে হবে অন্যথায় তোমার গতি উল্টিয়ে দেওয়া হবে ইমানদার মুমিন মুসলমানেরা তাসলিমা নাসরিনের এই কথা শুনে তার বিপক্ষে স্লোগান জারি করলো আল্লাহর কোরআনের নামে এত বড় কথা ওরে করে প্রাণ নাশ করে দিয়ে দিতে হবে সরকার হয় ওর প্রাণ নাশ করে দিয়ে দাও অন্যথায় দেশ থেকে বহিষ্কৃত করে দিয়ে দাও অন্যথা আমরা তোমাকেও নেব না তোমার গতি উল্টিয়ে দিয়ে দেব ইংরেজিতে একটা প্রবাদ আছে মেজরিটি মাস বিগ্রান্টেড দর যেদিকে যায় সরকার সেদিকে কাজ মিলিয়ে দিয়ে দেয় জনগণ মুসলমান ইমানদার মুমিনরা তাসলিমা নাসরিনের বিপক্ষে গেল সরকার ভোট পাওয়ার জন্য ইমানদার মুমিনদের দলে এমন করে ভাইজান গান গেয়ে দিয়ে দিল মুসলমানের যখন তাসলিমা নাসরিনকে ভালোবাসে না আমিও ভালোবাসি না প্রাণ নাশ করে দিয়ে দাও প্রস্তাব দেওয়া হবে প্রাণ নাশের ভয়ে বাংলাদেশ থেকে সুইডেনে
তিনি ফ্রান্সে চলে গিয়েছিল ঘুরতে ঘুরতে এখন আমাদের কলকাতায় এসে হাজির হয়েছে মেয়েটি এ বললাম আমরা সব জায়গায় পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে পাল্লা দিচ্ছি বিয়ের বেলা আমাদের কেন একটা হবে আমি যেন মনে মনে চিন্তা ভাবনা করে দেখলাম মেয়েরা যদিও পুরুষের সঙ্গে সব জায়গায় পাল্লা দিচ্ছে ছেলেরা সাইকেল চালায় মেয়েরাও সাইকেল চালায় ছেলেরা মোটর বাইক চালাচ্ছে মেয়েরাও মোটর বাইক চালাচ্ছে ছেলেরা প্রাইভেট চালাচ্ছে মেয়েরাও প্রাইভেট চালাচ্ছে ছেলেরা এরোপ্লেন চালাচ্ছে মেয়েরাও এরোপ্লেন চালাচ্ছে সব জায়গায় পাল্লা দিচ্ছে মেয়েরা পুরুষের সঙ্গে তবে গোটা দুই জায়গায় মেয়েরা এখনো পুরুষের সঙ্গে পাল্লা দিতে পারেনি তবে দু বছরের ভিতরে পাল্লা দেবে কিনা কে জানে মেয়েরা সব জায়গায় পুরুষের সঙ্গে যদিও পাল্লা দিয়েছে কিন্তু দুটি জায়গায় এখনো পুরুষের সঙ্গে তারা পাল্লা দিতে পারেনি একটি জায়গা হলো মেয়েরা এখনো টলি ভ্যান চালায় না রিস্কা টলি ভ্যান চালায় না আপনাদেরকে চালায় টলায় না মেয়ের সাইকেল চালায় কিন্তু রিস্কা টলি ভ্যান চালায় না কোনোদিন বলে না যে চারজন যাত্রী এসো তোমাকে নিয়ে যাবো অমুক জায়গায় চার কিলোমিটার দূর রাত দশটার সময় আমার আল্লাহ বলে চারজন যাত্রী যদি টলিতে নিয়ে রাত দশটার সময় ক্ষেপ মারতে যাস তুইও হাইজাক হয়ে উড়ে যাবি বড় বিপদে মুসিবতে পড়বি পারিবার তার ক্ষেত্রে হবে না কোন যুবক করে নিয়ে হাইজাক করবে তার ঠিক নাই এরা তাই ভয়ে একটু টলি রিস্কা ভ্যান চালায় না আর সব জায়গায় পাল্লা দিচ্ছে আর একটা জায়গায় মেয়েরা পুরুষের সঙ্গে এখনো পাল্লা দেয়নি তবে দু পাঁচ বছরের ভিতরে দিয়ে ওরা কাঁধে কাঁধ মিলাবে সেটা হলো তখন ডাব পাড়ার দরকার হয় সুগুরি পাড়ার দরকার হয় ছেলেদের ডেকে বলে ডাব গাছে নারকেল গাছে ওটা দুই ডাব পেড়ে দিয়ে দে কারণ ওরা ডাব গাছে নারকেল গাছে ওঠে না তবে দু পাঁচ বছরের ভিতরে ওরা ডাব গাছে উঠবে ছেলে যায় যাক দুটা চোখ সমান হয়ে যায় যাক ওটা ওরা কিছু মনে টনে নেবে না সব জায়গায় পাল্লা দিলাম দিলাম ডাব গাছে উঠবো না ওটা হবে না ওটাও আমরা উঠবো তাই বুক পিঠ সমান হবে অসুবিধে কিছু নেই একদিন হয়তো ডাব গাছে উঠবে সুবরি গাছে উঠবে সুবরি টুবরি পেড়িয়ে দেবে বলবে আমরা খায় ঝুড়ি যখন পড়ছি গাইতে যখন মাপছি ডাব গাছে উঠতে আর কি অসুবিধা আছে এখন অবশ্য ওঠে টোটে না আপনাদের দিকে ওঠে টোটে কিনা আমার জানা নেই তো আমাদের বসিরাট এলাকার মেয়েরা ডাব পাড়ার দরকার হলে নারকেল পাড়ার দরকার হলে ছেলেদের কাছে ক্লাস দেয় বলে এখানে আমরা একটু কম আছি আমরা আল্লাহ বলে হে তাসলিমা নাসরিন তোর মগজে ঘুম পোকার ওই পোকালে গেছে চারটে বিয়ে করলে তোর ভবিষ্যৎ জীবন সুখের হবে না বরং বিপদে মুসিবতে পড়বে এই জন্য আমার কোরআনে মেয়েদের একটা স্বামী নিয়ে সংসার করার কথা বলা হয়েছে আমি হলাম অসীম জ্ঞানরাশির মালিক মানুষের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান তোরা সীমিত জ্ঞান নিয়ে আমার কোরআনের সঙ্গে পাল্লা দিতে যাস না আমার নবীর সঙ্গে পাল্লা দিতে যাস না বরং তোদের বড় বিপদ মুসিবত হবে জোরে বলুন সুবহানাল্লাহ দেখবেন একটা মেয়ে যদি চারটে স্বামীকে নিয়ে সংসার করতে যায় একটা মেয়ে যদি চারটে স্বামীকে নিয়ে সংসার করে ভাইজান বিয়ে করলো চারটে স্বামীর সঙ্গে যেমন পাণ্ডবেরা এরা পাঁচ ভাই বিয়ে করেছিল দ্রৌপদীকে মেয়ে হলো একটি স্ত্রী হলো একটি স্বামী ছিল পাঁচটি ভাইজান এমন করে পাণ্ডবেরা পাঁচ ভাই দ্রৌপদীকে বিয়ে করেছিল এইরকম ইতিহাসে কিছু কিছু নজির আছে আমি আপনাদের কাছে বলতে চাইছি একটা মেয়ে যদি চারটি স্বামী হয় আর চার স্বামীর মিলনে যদি একটা বাচ্চা তার হয় বাচ্চাটার চোখ দুটো নাকটা খাদা ও ভাইজান এমন করে জবানটা বোবা পা দুটো নুলো গায়ের রংটা যদি কালো কয়লার মতো এইরকম কুশ্চিন হয় এইরকম একটা ছেলে যদি স্ত্রী গর্ভ থেকে জন্ম নেয় স্ত্রী হলো একটা স্বামী হলো চারটা কিংবা পাঁচটা পাঁচ স্বামীর মিলনে বাচ্চা হয়েছে একটি চোখ দুটো অন্ধ নাকটা খাদা জবানটা গোঙা বা বোবা পা দুটো নুলো হয়েছে গায়ের রংটা কয়লার মতো দেখতে কালো কালো সলিমুদ্দিন বলবো আমার ছেলে না আব্দুল করিম বলবো আমার জাত না আব্দুর রহিম বলবো আমার বাচ্চা আমার চেহারা দেখতে কত ভালো আর ওই বাচ্চা কিরাম কালো আমার না আমার না চারটে স্বামী কেউ বাচ্চাটার দায়িত্ব নিতে চাইবে না বরং স্ত্রী তখন চরম বিপদে পড়ে যাবে ওদের চারজনকে খুশি করলাম আর আমার পেটে আসলো একটা বাচ্চা এখন এই বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাইছে না কারণ স্বামী চারজন কেউ দায়িত্ব নিতে চায় না কিন্তু স্বামী যদি একটা হয় আর যদি চোখ বন্ধ নাক খাদার জবান প্রভাব পা দুটো দুলো ভয়লার মতো কালো চেহারার বাচ্চা যদি একটা হয় স্বামী যদি একটা হয় এই বাচ্চাটার দায়িত্ব কি স্বামী দূরে ঠেলে দেবে দেবে স্বামী বলবে বাচ্চাটা আমার আমার বিবির গর্ভে হয়েছে আমারই বাচ্চা ও স্বামী এমন করে বাবা ওই বাচ্চাটা চিরজীবনের দায়িত্ব নিতে চাইবে কিন্তু চারজন স্বামী হলে ও বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাইবে না বরং স্ত্রী চরম বিপদে মুসিবতে পড়ে যাবে শুধু কি তাই আমার আল্লাহ বলে ও নারী জাতিরা আমি
ছাগলের কোরানে আর তার পিছে করে দিয়ে তদন তাতে বিয়ে করার অনুমতি দিতে পারতাম দিলে আমার কোরআন বোঝা হতো না আমার কোরআন বেশি হতো না আমার কোরআন ভারী হতো না আমার কোরআনের কোনো মর্যাদা নষ্ট হতো না আমি 6500 আয়াত আমার কোরআনে দিলাম 6666 সেন্টেন্স বাক্য দিলাম একটা আয়াত বেশি করে দিলে আমার কোরআনে কি অসুবিধা হতো আমি যদি তোদের চারটি বিয়ে কি পাঁচটা বিয়ের অনুমতি দিতাম আমার কোরআনের কোনো মর্যাদা নষ্ট হতো না কিন্তু শুনে নে দুনিয়া যদি তোদের চারটি স্বামী হয় আর তোরা যদি একজন স্ত্রী হস সংসার জীবনে সুখ ভোগ করবি কোন একটা স্বামী যদি বলে এক গ্লাস ঠান্ডা পানি দে একজন স্বামী যদি বলে তাড়াতাড়ি করে আমার ভাত বেড়ে দে একজন স্বামী যদি বলে মাদুর করে দে আরেকজন স্বামী যদি বলে পাকার হাওয়া দে আমার একটু হাওয়া দে চারজন স্বামী একই সঙ্গে যদি চার রকম দাবি করে তুই একজন স্ত্রী চারটে স্বামীকে কি করে খুশি করবি বল যারে খুশি করবি সে সন্তুষ্ট হবে আর তার হুকুম তামিল করবি না সে তো কালী পূজক ঢোল বাজাবে বাজাবে কিনা বল যে স্বামীকে খুশি করবে না যে স্বামীকে সন্তুষ্ট করবে না সে স্বামী তো রাগের বসে পড়ে স্ত্রীর উপরে এমন করে গুম গালন অ্যাকশন চালাতে থাকবে ওরে দিয়েছি ঠান্ডা পারে আমি বললাম পাখার হাওয়াতে আমার দিকে একবার ফিরে তাকালে না আমার তো বউ আছিস তুই তাহলে ও রাগের বসে পড়ে গুম গালাম কালী পূজক ঢোল চিঠিতে গেল এমএ পাস করে ছেলেটা যদি বাড়ি আসে প্রাইমারি স্কুলে হেড মাস্টারের ডিগ্রি হলো বিএ পাস আর তার একটা ছাত্রের ডিগ্রি এমএ পাস ভাইজান মর্যাদা কার বেশি হবে কার বেশি হবে এমএ পাসের বেশি হবে তো নাকি যে ছেলেটা এমএ পাস করেছে প্রাইমারি স্কুলে হেডমাস্টারের থেকে তার 2 ক্লাস ডিগ্রি বেশি তার হেডমাস্টারের ডিগ্রি বিএ পাস আর ছাত্র এমএ পাস করে বাড়ি এসেছে ছাত্র শিক্ষকের সঙ্গে যদি রাস্তায় কোথাও দেখা হয় অন্তত শিক্ষকের ওস্তাদের তো প্রয়োজন আমার থেকে ছাত্র 2 ক্লাস বেশি পড়েছে ওর জ্ঞান বেশি হয়েছে এইজন্য তার পায়ে হাত দিয়ে অন্তত একটু রেসপেক্ট করি সম্মান করি মাস্টার যদি ছাত্রের পায়ে হাত দেয় তাহলে মাস্টারের মর্যাদা থাকবে না বরং রাস্তাঘাটে পথে মাস্টারের সঙ্গে যদি ছাত্রের দেখা হয় ছাত্র মাস্টারের পায়ে হাত দিয়ে কদম বুঝে করে তার কাছ থেকে দোয়া চায় আশীর্বাদ চায় আমার আল্লাহ বলল আমার মোহাম্মদ দুনিয়ার কারো কাছে যদি শিক্ষার্জন করে দুনিয়ার কারো কাছ থেকে যদি জ্ঞান নেয় আমার মোহাম্মদকে তার কাছে মাথা নত করতে হবে তার পায়ে হাত দিতে হবে আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট হবে আমার নবীর মরাল লেসে যাবে এই যে দুনিয়ার কোন স্কুল কলেজে আমার নবীকে আমি পড়ায়নি আমার নবী সবার কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তবে আমি তাকে জ্ঞান দিয়েছি আসমানি জ্ঞান আসমানি জ্ঞান যে আমার নবীকে শ্রেষ্ঠ জ্ঞানী করেছে যে জ্ঞান পৃথিবীতে কেউ পেতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে যারা উচ্চ শিক্ষিত হয় এদের জ্ঞান তিনটি বিষয় হয় একটু ব্রেন মগজটা ভালো করে ধোলাই করে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবে কারণ রাত শেষ হয়ে গেছে ওয়াজ শুনে শুনে আপনাদের গলা গলা হয়ে গেছে ভালো মাল এখন যতই দিই না কেন আপনাদের পছন্দ হবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ খাওয়া যখন গলা গলা হয়ে যায় ভালো জিনিস দিলেও আর খাওয়ার চাহিদা থাকে না খোদা যখন থাকে চা দেবেন মানুষ ভাইজান চাহিদার সঙ্গে খেতে থাকে সন্ধ্যা থেকে ওয়াজ শুনতে শুনতে রাত আড়াইটা তিনটা হতে যায় অবন্ত আপনাদের এখন গলা গলা হয়ে গেছে এজন্য একটু ব্রেন মগজ পরিষ্কার করে যদি না আপনারা বোঝেন তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে আমার বকাবকিটা বেকার সার হয়ে যাবে আমার নবী মুহাম্মদ রাসূলের নেতৃত্ব এই বিজ্ঞানের যুগে মানা যাবে কিনা তাকে নেতা বলে মানা যাবে কিনা তার জ্ঞানের দ্বারা লাভ হবে কিনা আসুন আজ এই যুগে আমরা একটু যাচাই করি তার নেতৃত্ব মেনে আমরা লাভ পানি পেতে পারব কিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ বলছেন শোনো পৃথিবীতে যারা উচ্চ শিক্ষিত হয় উচ্চ জ্ঞানী হয় এদের জ্ঞান হয় তিনটি বিষয় মানুষ তিনটি বিষয় জ্ঞানী হলে পৃথিবীতে মানুষের কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে বিবেচিত হয় একটি বিষয় হলো অতীত কালের জ্ঞান একটি বিষয় হলো বর্তমান কালের জ্ঞান একটি বিষয় হলো ভবিষ্যৎ কালের জ্ঞান দুনিয়ায় যারা যত জ্ঞান অর্জন করেছে প্রত্যেকের জ্ঞানের দৌরাত্ম্য পাওয়ার হলো এই তিনটি বিষয় অতীতের খবর যারা বলতে পারে অতীত কালে কি হয়ে গেছে না গেছে এই খবরগুলো যারা রাখে মানুষের কাছে টপটপ করে যদি বলে মানুষ বলে লোকটা জ্ঞানী বর্তমানে পৃথিবীতে কোন দেশে কি হচ্ছে না হচ্ছে যদি টপটপ করে বলে যে কোনো মানুষ বলবে লোকটার জ্ঞান আছে ভবিষ্যৎ সম্পর্কে যদি কোনো কেউ তথ্য দেয় ভবিষ্যতে এরকম একটা কিছু হতে পারে এরকম অ্যাডভান্স তথ্য যদি দেয় বাস্তবে যদি সেটা রূপায়িত হয় মানুষ বলবে ওর ব্রেন মগজ আছে যা বলেছিল ঠিক তাই হয়েছে এই তিনটি বিষয় জ্ঞান মানুষ পৃথিবীতে অর্জন করে থাকি ইংরেজি থেকে বলা হয়েছে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার আরবি থেকে বলা হয়েছে মাজি মুস্তাকবিল হাল বাংলা
বাংলায় একে বলা হয়েছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ মানুষের জ্ঞান হলো এই তিনটি বিষয় অতীতের জ্ঞান বর্তমানের জ্ঞান ভবিষ্যতের জ্ঞান একে ইংরেজিতে বলা হয়েছে past present এবং future past মানে হলো অতীত present মানে হলো বর্তমান future মানে হলো ভবিষ্যৎ মাজি মানে হলো অতীতকাল মুস্তাকবিল মানে ভবিষ্যৎকাল আর হাল মানে হলো বর্তমানকাল বাংলায় একে বলা হয়েছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের জ্ঞান যারা অর্জন করেছে পৃথিবীতে সকলের কাছে তারা সুনামি হয় আর তিন কালের জ্ঞান যাদের ভিতরে নাই এরা প্রশ্নের সম্মুখীন হলে লজ্জিত হয়ে যায় উত্তর দিতে পারে না তারা জ্ঞানী হিসাবে বিবেচিত হয় না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিন কালের শ্রেষ্ঠ জ্ঞানী করে তামাম পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ জ্ঞানীর মর্যাদা দিয়েছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় যারা বড় বড় উচ্চ শিক্ষিত এদের যদি দেখে বলা হয় এখান থেকে 30 দিন আগে অতীতে কি দিয়ে দুপুরবেলা দুটো ভাত খেয়েছো বলো অভিজ্ঞতা আজ থেকে 30 দিন আগে অতীত হয়ে গেছে যারা পাস্ট হয়ে গেছে 30 দিন আগে দুপুরবেলা কি দিয়ে দুটো ভাত খেয়েছো ও বলবে তাই কি বলা সম্ভব সেটা 30 দিন আগের খবর ও তো এখন খেয়াল নাই যদি বলা হয় 10 দিন আগে দুপুরবেলা আমি দুটো কি দিয়ে খেয়েছি বলো বলবে তাও আমার পক্ষে বলা সম্ভব তুমি কি দিয়ে খেয়েছো তা কি করে বলবো যদি বলা হয় আজকে দুপুরবেলা আমি কি দিয়ে দুটো খেয়েছি বলো তাও দুনিয়ার জ্ঞানীদের পক্ষে বলা সম্ভব কারণ সে দেখিনি বলবে কি করে ভবিষ্যৎ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আগামীকাল রাতে কি দিয়ে ভাত খাবো আমি কোথায় কার বাড়ি শোবো ও দুনিয়ার জ্ঞানীর একটু বলে দাও তাহলে কাল রাত্রি কোথায় যাবি কার বাড়ি শুবি জামার বাড়িকে শ্বশুর বাড়ি যাবি তা কি করে বলবো ওটা তোর ব্যক্তিগত প্রেম মগজের ব্যাপার ওটা আমাদের পক্ষে বলা সম্ভব অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের কোন প্রশ্ন পৃথিবীর জ্ঞানী মানুষের কাছে করলে এদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয় না যদি বলা হয় আমার মরণ কোথায় কোন জায়গায় হবে একটু তুমি বলে দাও তাহলে আমি সতর্ক হয়ে যাই বিজ্ঞানীরা যদি বলে তোর মরণ হবে পানিতে ডুবে আমি জেনে বুঝে দেখলাম মরণ হবে তোর পানিতে ডুবে ওই লোকটি জীবনে পুকুরের ধারও যাবে না নদী পার হয়ে জামার বাড়িও যাবে না কারণ কোনদিন নৌকা ডুবি হবে তার ঠিক নাই বিজ্ঞানীরা যদি বলে তোর মরণ হবে গাছের ডাল ভেঙে তলায় পড়ায় ওই লোকটি কি জীবনে কোনদিন আর কাছে উঠবে উঠবে আর কারণ গাছের ডাল ভেঙে তলায় পড়ে মরণ হবে বিজ্ঞান জানিয়ে দিয়েছে জীবনে মুসলমান ভাইরা বান যদি পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা বলে ভবিষ্যতে তোর মরণ হবে হসপিটালের বেডে তোর মরণ হবে আমি তথ্যটা তুলে দিয়ে দিলাম লোকটার যত বড় কঠিন মারাত্মক রোগ হোক না কেন ও জীবনে হসপিটালে ভর্তি হবে না বলবে যত বড় রোগ হোক আমি বারান্দায় পড়ে থাকব হসপিটালে জীবনে কখনো যাব না কারণ ওখানে গেলে আমার মরণ হয়ে যাবে এটা আমি একবার জানতে পেরেছি হসপিটালের ধারে বাটে যাবে না আল্লাহ বললেন এই খবর দুনিয়ার কেউ কোনদিন কাউকে দিতে পারে না তার কোথায় কোন জায়গায় মরণ হবে তবে আমার নবী রসুল যারা হয় অ্যাডভান্স খবরগুলো আমার তরফ থেকে জেনে নি পৃথিবীর মানুষকে বলে উপকার করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার সংক্ষেপ কত সংক্ষেপ আলোচনা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেছে আমি সীমিত কিছু আলোচনা রেখে বক্তৃতা শেষ করে দিয়ে দেব একটু মহব্বতের সঙ্গে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা।